আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় বন্ধুরা, হাজার হাজার মানুষ এখন দিনের পথে ফিরে আসছে। এদের সকলেরই রয়েছে নিজস্ব এক আনন্দ বেদনার ফিরে আসার গল্প। ফিরে আসার কথা বললে স্বাভাবিকভাবে আমরা জেনারেল লাইনের ভাই বোনদের কথা বুঝে থাকি, কেননা মাদ্রাসার লাইনে বড় হওয়া ব্যক্তি বা ইলমি পরিবেশে থাকা ব্যক্তি অধিকাংশ ক্ষেত্রেই দিনী পরিবেশেই বড় হয়। পরিবেশ কত গুরুত্বপূর্ণ তা আমরা অনেকেই বুঝি না। দিনই পরিবেশ না থাকলে কারোর জন্য সাধারণ আমল পালন করাও কঠিন হয়ে যেতে পারে, আবার দিনই পরিবেশ পেলে কঠিন আমল পালনও সহজ হয়ে যেতে পারে। জীবনে বহু এমন উদাহরণ দেখেছি, শুনেছি, কয়েকটি শেয়ার করব আমাদের আজকের আয়োজনে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিন। আমার এক বন্ধু বুয়েটের এক প্রফেসরের ছেলে, ছাত্র জীবনে দিনের বুঝ পেয়ে পুরাতন জীবন ত্যাগ করে ফিরে আসে ইসলামের লাইনে। সালাত পড়া শুরু করে, মানুষকে দাওয়াত দেয়, দাড়ি রাখে। দাড়ি রাখা এক সাধারণ আমল, কিন্তু তার জন্য এটা ছিল ভয়ানক কঠিন কাজ। একদিন ঘুম থেকে উঠে সে দেখলো তার মা কেচি দিয়ে তার দাড়ি কাটছে। সে তড়িঘড়ি করে উঠে মাকে বাধা দেয়। মা খুব রেগে আছে, সব দাড়ি কাটবেই কাটবে, এই বয়সে ছেলে সুন্দর জীবন বাদ দিয়ে দাড়ি রেখে হুজুর সাজবে, এটা মা চায় না। ছেলে মাকে আর কিছু বলল না, অর্ধেক কাটা আগোছালো দাড়ি রেখে দিল। পরদিন আমার সাথে দেখা হলে তার দাড়ির অবস্থা দেখে আফসোস ও আনন্দ একসাথে অনুভূত হলো আমার। পরিবেশ দিন পালনে বাধা দিচ্ছে। আমার আরেক বন্ধু দিনের বোঝা হওয়ার পর থেকে দাড়ি রাখার ইচ্ছা ব্যক্ত করলো। তার বংশে এই বয়সে কেউ দাড়ি রাখেনি, কেউ এই বয়সে নফল সালাত সাওম পালন করতো না। সে যখন এই সাধারণ আমলগুলো শুরু করলো, তার সবচেয়ে আপনজনরাই বাধা হয়ে দাঁড়ালো। তার মা ও তার পুরো পরিবার বিভিন্নভাবে তাকে নিরুৎসাহিত করতে লাগলো। একসময় জানালো দাড়ি রাখলে নাকি পাত্রী খুঁজে পাওয়া যায় না, কোনো মেয়ে দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করবে না, দাড়িওয়ালাদের বয়স্ক মনে হয়, বড় ভাইদের চেয়ে বড় মনে হয়, সবাই আঙ্কেল আঙ্কেল বলে ডাকে। বন্ধুটা এই সব দেখে খুব চিন্তায় পড়ে গেল। আশেপাশে তখন এখনকার মতো এত দাড়িওয়ালা যুবকদের দেখাও মিলত না, কিন্তু তবুও সে দাড়ি রাখলো। মাকে বলল দাড়ি সেটিং করব না, পাত্রী না পেলে থাক, বিয়েও করা লাগবে না, তবুও দাড়ি রাখবো। পরিবেশ দিন পালন কঠিন করে তুলেছে। এ তো হলো ছেলেদের অবস্থা, মেয়েরা এর চেয়েও ভয়ানক অবস্থার শিকার হয়েছে। এক মেয়েকে তার পরিবার খুব আশার সাথে নৃত্য শেখার ক্লাসে ভর্তি করলো। এই সময় মেয়েটিকে আল্লাহ হেদায়েত দান করেন, সে দিনের বিধান পালন করতে আরম্ভ করে, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তার মা ও বাবা। মেয়েটিকে জোর করে নৃত্য ক্লাসে নিয়ে যেত, তাকে হিজাব পরতে দিত না। মা হিজাব লুকিয়ে ফেলতো, কেটে টুকরো টুকরো করে দিত, এমনকি মেয়েটি নামাজ পড়তে গেলে তার মা জায়নামাজ টেনে নিত। পরিবেশ দিন পালনে বাধা দিচ্ছে। এক ছেলে ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করছে, তারও তার পিতামাতার ইচ্ছে ছিল ব্যাংকার হওয়ার, কিন্তু লাস্ট ইয়ারে ছেলেটা দিনের সন্ধান পায়, সে ব্যাংক জব হারাম বলে জানতে পারে। এই অবস্থায় নিজের নফস, পরিবার পরিজন সকলের সাথে যুদ্ধ করে ব্যাংক জব করা থেকে বিরত থাকে। এত বছর পরেও বাবা মা তাকে খোঁটা দেয়, পুরো পরিবার তাকে খোঁটা দেয়, তাকে নিয়ে পিছনে হাসাহাসি করে। স্বাভাবিকভাবে ব্যাংক জবের মতো সিকিউর এবং ভালো ফ্যাসিলিটি অন্য জবে পাওয়া যায় না, তাই তাকে অপেক্ষাকৃত নিম্ন স্যালারিতে কাজ করতে হচ্ছে। পরিবেশ দিন পালনে নিরুৎসাহিত করছে। এক মেয়েকে নিয়ে তার বাবা মা খুব স্বপ্ন দেখলো, তারা চাইতো মেয়েটা ভালো জব করবে, মোটা অঙ্কের স্যালারি পাবে। মেয়েও এমন চাইতো, স্বাবলম্বী হতে চাইতো। শিক্ষা জীবনের শেষের দিকে দিনের বুঝ হলো, জব টপ করবে না সাফ জানিয়ে দিল পরিবারকে। এরপর থেকে বাবা মা নানাভাবে তার উপর জুলুম করতে লাগলো। মেয়েটা পর্দার কারণে কাজিনদের সাথে দেখা করতো না, কোনো অনুষ্ঠানে যেত না, কোথাও যেতে হলে হিজাব নিকাবে নিজেকে ঢেকে ফেলতো। এসবের জন্য পরিবার তাকে নিয়ে হাসি তামাশা করতো সবাই, বাবা রেগে থাকতো তার উপর। পরিবেশ দিন পালনে নিরুৎসাহিত করছে। এক ছেলের আধুনিক পরিবারে দিনের বিপরীত হয় সবই হয়। সে দিনের বুঝ পাওয়ার পর টিভি দেখে না, কিন্তু তার ঘর থেকে টিভি বের করতে পারছে না। সে চায় গায়রে মাহরাম থেকে দূরে থাকতে, কিন্তু তার কাজিনরা তার সামনে বেপর্দায় ঘুরে বেড়ায়। সে চায় গান বাজনা না শুনতে, এসব থেকে দূরে থাকতে, কিন্তু তার পরিবারের বড়রা লাউড স্পিকারে এসব শুনছে। পরিবেশ দিন পালন কঠিন করে দিয়েছে।
পরিবেশের কারণে নামাজ পড়া, দাড়ি রাখা, পর্দা করা, ফ্রি মিক্সিং না করা, হারাম জব না করার মতো সাধারণ আমল পালন বহু মানুষের জন্য অসম্ভব কঠিন হয়ে যায়। অন্যদিকে দিনী পরিবেশ পাওয়ায় এ সকল আমল অন্যদের জন্য খুব সহজ হয়ে যায়, বরং কোনো কোনো ক্ষেত্রে না চাইতেও এই আমল করতে বাধ্য তারা। আলেম ওলামার পরিবারের এক সন্তান, বড় হয়েছে পুরো দিনী পরিবেশে, মাদ্রাসায় পড়াশোনা করলো, ছোট থাকতেই পরিবার তাকে দিনের বুঝ দিল, সকলকে দেখে সে সালাত পড়া শিখল, বয়স বাড়ল, বালেক হলো, কিন্তু তার অন্য সাথীদের থেকে বয়সে বড় হওয়া সত্ত্বেও দাড়ি গজাচ্ছিল না। তারও তার মার খুব শখ যে তার সুন্দর দাড়ি হবে। মা প্রতি রাতে তাহাজ্জুদে সন্তানের দাড়ির জন্য দোয়া করতে লাগলেন। এক সময় তার পরিপূর্ণ দাড়ি হলো। সে খুব আবেগে আমাকে এই ঘটনা বলছিল। তখন তার চোখ দুটোতে তার মায়ের জন্য এক ভালো লাগা ও সম্মান প্রকাশ পাচ্ছিল। পরিবেশ তাকে দিন পালনে উৎসাহিত করেছে। আরেক ছেলে, দিনী পরিবারে বড় হয়েছে সে, কিন্তু মডার্ন স্মার্ট লাইফ তার ভালো লাগতো। তার অন্যান্য জেনারেল লাইনের বন্ধুদের মতো তার ইচ্ছে হতো ক্লিন সেফ থাকার, শার্ট প্যান্ট পরার, ফ্রি মিক্সিং করার, গান মুভি এনজয় করার। কিন্তু তার পরিবারের কারণে সে দাড়ি কাটতে পারতো না। ঘরে তার টিভি বা গান বাজনা অ্যালাউ ছিল না। ফিমেল কাজিনরা তার সামনেও আসতো না। শার্ট প্যান্ট পরলে পুরো পরিবার খারাপ বলবে এই ভয়ে সে পাঞ্জাবি গায়ে দিয়ে রাখতো। কোনো হারাম জব করলে বা উপার্জন করলে তার পরিবার তাকে বাধা দিবে এই ভয়ে সে তা হতে বিরত থাকতো। খারাপ হতে চাইলেও পরিবেশ তাকে খারাপ হতে বাধা দিচ্ছে। এক মেয়ে, দিনী পরিবেশে বড় হয়েছে। ছোট থেকে পরিবারের নারীদের দেখেছে পর্দার মধ্যে থাকতে। পর্দা হিজাব তার মনে এক আলাদা জায়গা করে নিল। ছোট থাকতেই তার মা তাকে হিজাব পরিয়ে দিল। আরেক মেয়ে দিনী পরিবেশ পেলেও দিনের বিপরীত আমল তার ভালো লাগতো। পর্দা হিজাব তার সেকেলে মনে হতো, কিন্তু পরিবারের কারণে সে না চাইতেও হিজাব পরত সবসময়। দিন পালনে পরিবেশের গুরুত্ব ভূমিকা কতটুকু তা উপরিউক্ত উদাহরণগুলো দেখে সহজেই বোঝা যায়। এ তো হলো শুধু পারিবারিক পরিবেশের কথা। একটু ভাবুন তো, দিন পালনের সামাজিক ও রাষ্ট্রীয় পরিবেশ কতটুকু ভূমিকা রাখতে পারে। হিজরতের পূর্বের সময়কে বলা যায় ব্যক্তি জীবনে ইসলামের প্রতিষ্ঠা হওয়াকে, ও হিজরতের পরের সময়কে বলা যায় সামাজিক জীবনে ইসলামের প্রতিষ্ঠা হওয়াকে। আর এ কারণেই আমরা হিজরতের আগে ও পরে মুসলিমদের সংখ্যা বৃদ্ধির মধ্যে ব্যাপক পার্থক্য দেখতে পাই। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন তা কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাতে বাজিয়ে দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।